ট্রেনের চাকায় বাঁধা হচ্ছে ট্রেন তালা, কারণ কারণ ঘূর্ণিঝড় ডানার দাপট থেকে বাঁচতে হবে। যদি ঘূর্ণিঝড় ডানা সেই রকম দাপট দেখায়, তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এগিয়ে এসেছে ল্যান্ডফলের সময়, বৃহস্পতিবার দুপুরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা। তার আগে শালিমার স্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হলো চেইন, সেই চেনে তালা দিয়ে রাখা হয়েছে। সেই ছবিটা আপনাদেরকে একবার দেখাই। দক্ষিণ পূর্ব রেলের এক কর্মী সন্দীপ মজুমদার জানান, নিরাপদ রাখার জন্য চেন লাগানো হয়েছে। গাড়ি গড়িয়ে যেতে পারে এমন পরিস্থিতি তৈরি হলে এটা করা হয়। ডানা সাইক্লোন আসছে, তাই আমরা সতর্কতা অবলম্বন করছি। সন্দীপ মজুমদার, তিনি কে বলছেন শোনাবো আপনাদের। গাড়িটা সিকিউর করার জন্য কেন এখন কেন লাগানো হচ্ছে? যখনই কোনো ক্যাটাস্ট্রফি হয়, মানে এরকম সিচুয়েশন হয় যে গাড়ি গড়িয়ে যেতে পারে, তো তখন আমাদের এই ট্রেন ভেহিকেল সিকিউরিং করতে হয়। তো এটা ওই জন্যই করা। সামনেই একটা বড় সাইক্লোন আসছে দানা বলে, তার জন্য আমরা প্রিকশন নিতে শুরু করেছি, এটা তারই একটা পার্ট। এগিয়ে এসেছে ল্যান্ডফলের সময়, তবে পূর্ববর্তী সতর্কতা অনুযায়ী শিয়ালদা ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতোই হাওড়া বিভাগেও একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল পূর্ব রেল। আসন্ন ঘূর্ণিঝড় ডানার কারণে হাওড়া বিভাগে একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। 25 তারিখ অর্থাৎ শুক্রবার লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। পূর্ব রেলের সিপিআর কৌশিক মিত্র জানিয়েছেন, 24 তারিখ রাত 8টার পর শিয়ালদা থেকে কোনো লোকাল ট্রেন ছেড়ে যাবে না। একইভাবে হাসনাবাদ বা নামখানা থেকেও কোনো ট্রেন ছেড়ে আসবে না। এটা করা হচ্ছে সাইক্লোন যখন আসবে তখন যাতে কোনো ট্রেন ট্র্যাকে না থাকে, কারণ মানুষের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কৌশিক মিত্র। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। সাইক্লোন দানার কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে 24 তারিখ অর্থাৎ আগামীকাল রাত্রি 8টার পরে কোনো ট্রেন, কোনো লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যাবে না, এবং হাসনাবাদ বা নামখানা ওই শাখা থেকেও কোনো ট্রেন সন্ধ্যে 7টার পরে ওইখান থেকে নামখানা বা হাসনাবাদ থেকে ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে আসবে না। এটির মেন উদ্দেশ্য হলো যে যখন আমরা সবাই আশা করছি দানা ল্যান্ড করবে, মানে সাইক্লোনটা এই আসবে, তখন যাতে ট্র্যাকের মধ্যে কোনো ট্রেন না থাকে এবং মানুষের সেফটিটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই সব কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিয়ালদা স্টেশন থেকে রাত্রি 8টার পরে কোনো ট্রেন ছাড়বে, লোকাল ট্রেন ছাড়বে না, যাতে আমরা এটা আশা করছি যে 9টা সাড়ে 9টার মধ্যে মানুষ ডেস্টিনেশন স্টেশনে পৌঁছে যেতে পারে। সিমিলারলি হাসনাবাদ থেকে সন্ধ্যে 7টার পরে যদি ছাড়ে শিয়ালদাতে, সেটি রাত্রি 10টার মধ্যে ঢুকে যাবে। তো শিয়ালদা সেকশনে এইটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 24 তারিখ রাত্রি 8টার পরে থেকে কোনো লোকাল ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে না সকাল আগামী, মানে 25 তারিখ সকাল 10টা পর্যন্ত। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। সবাই জানে, প্রায় মানুষ সবাই জানেন যে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় দানা, আর সেই কারণে রেলের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে শালিমার যে রেলওয়ে সাইডিং রয়েছে যেখানে ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, সেই ট্রেনের যে রেক রয়েছে সেই রেককে স্কেটিং দিয়ে তারপরে মোটা লোহার চেন দিয়ে যে ট্র্যাক রয়েছে রেলের যে ট্র্যাক তার সঙ্গে জড়িয়ে তালা দিয়ে বেঁধে রাখা হচ্ছে। কারণ যেটা জানিয়েছেন রেলের আধিকারিক যে যে দানা যে ঘূর্ণিঝড় আসে তার যে দাপট হবে সেই দাপটে যাতে ওই রেকগুলো গড়িয়ে না যায়, কারণ যখন রেকগুলোকে রাখা হয় তখন তার সঙ্গে পাওয়ার থাকে না, কারণ মানে ইঞ্জিন লাগানো থাকে না, যার ফলে যদি গতিবেগ বেশি হয় সেই গতিবেগে এই ট্রেনের রেক যদি গড়িয়ে যায় তাহলে তাকে আটকানো খুবই মুশকিল হয়। সেই ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় যাতে রেকটাকে সিকিউর রাখা হয়, যাতে গতিবেগ যখন আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় দানা
তার বেগে কোনোভাবে রেক যাতে গড়িয়ে না যায়। এর পাশাপাশি রেলের তরফ থেকে বেশ কয়েকটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারী ওম প্রকাশ চরণ তিনি বেশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন যে প্রায় 150 বেশি ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে 122 দূরপাল্লা ট্রেন রয়েছে, ইএমইউ লোকাল রয়েছে। এর পাশাপাশি পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারী তিনিও বেশ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন যে হাওড়া সেকশনের 24 ও 25 তারিখ বেশ কিছু প্রায় বলা যেতে পারে 70 ইএমইউ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে শিয়ালদা হাসনাবাদ সেকশনে 24 তারিখ রাত 8টার পর থেকে 25 তারিখ সকাল 10টা পর্যন্ত কোন রকম লোকাল ট্রেনের পরিষেবা দেয়া যাবে না, পুরোপুরি বন্ধ থাকবে। হাওয়া অফিস জানিয়েছিল 24 অক্টোবর রাত এবং 25 অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। সেই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। তবে লেটেস্ট যে আপডেট তা থেকে জানা যাচ্ছে যে এগিয়ে এসেছে ল্যান্ডফলের সময়। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যেই আছড়ে পড়বে ডানা। ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লা ট্রেন, ছুটি দেওয়া হয়েছে স্কুল, যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো। মুখ্যমন্ত্রী জানান দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই ঝড়ের গভীর নিম্নচাপের মূল প্রভাব পড়বে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই ব্যাখ্যা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। আরো বলেন যে পার্শ্ববর্তী জেলাগুলিতেও প্রভাব পড়তে পারে, সেগুলি হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 9 জেলায় স্কুল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় ডানার জেরে প্রাথমিকভাবে 178 ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ইস্ট কোস্ট রেলওয়ে তরফে জানানো হয়েছে প্রবল ঘূর্ণিঝড়ের জেরে বুধবার থেকে বিভিন্ন ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে। বাতিল করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবারের এক গুচ্ছ ট্রেন। দুর্যোগের পরিস্থিতির উপর সরকার কড়া নজর রাখছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান প্রশাসনিক স্তরে আধিকারিকদের দায়িত্ব বণ্টন করা হয়ে গেছে, ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনীকে তৈরি করা হয়েছে, মাইকিং এর মাধ্যমে সমুদ্র সৈকতবর্তী এলাকায় সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বুধবার 23 অক্টোবর দুপুর থেকে ঘূর্ণিঝড় ডানার দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যত সময় এগোচ্ছে ততই ভয়াবহ আকার নিচ্ছে সাইক্লোন। এমনকি আয়লার মতো 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় ডানা। বৃহস্পতিবার 24 অক্টোবর আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় উপলক্ষে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে উপকূলীয় জেলাগুলিতে, সেই মতো লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লা ট্রেনও বাতিল করা হয়েছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।